দেখুন এবার 71-এর যুদ্ধের ছবিতে আলিয়া ভাট। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার আসছেন কাশ্মীরি কন্যা হিসেবে, তবে ছবিটির গল্প হয়তো আঁচড় কাটবে বাংলাদেশের দর্শকের মনেও। জানা গেছে 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমির ওপর নির্মিত হবে ছবিটি, যদিও বিষয়টি পাক ভারত যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে দেখা যাবে একজন ভারতীয় নারী পাকিস্তানি এক সেনাকে বিয়ে করেন। 1971 সালে যুদ্ধে ভারতীয় গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতেই এ কাজ করেন তিনি। ছবিতে ভারতীয় মেয়ে আলিয়া ও পাকিস্তানি হিসেবে থাকবেন ভিকি কৌশল। ছবিটির শুটিং শুরু হবে আগামী জুলাইয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আগেও বহুবার বলিউডের সেলুলয়েড ধারণা দিয়েছে নানাভাবে, এর মধ্যে যুদ্ধ শিশু, চিলড্রেন অফ ওয়ার 1971, 16 ডিসেম্বর উল্লেখযোগ্য। আর খণ্ডচিত্রে মুক্তিযুদ্ধ দেখা গেছে ভারতীয় বাংলা ছবি গহনার বাক্সে। এছাড়া বলিউডের গুন্ডে ছবিতে মুক্তিযুদ্ধকে বিতর্কিতভাবে তুলে ধরায় সমালোচিত হয় বাংলাদেশ। সর্বশেষ ঘাজী নামের আরও একটি ছবি নির্মাণ করা হয় ভারতে, যেখানেও মুক্তিযুদ্ধকে শুধু ভারত পাকিস্তান যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। প্রসঙ্গত আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গিয়েছিল মন্দ্রীনাথ কি দুলহানিয়া ছবিতে। খুব শীঘ্রই অয়ন মুখার্জির ড্রাগন ছবিতে দেখা যাবে 24 বছর বয়সী এই অভিনেত্রীকে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।